ব্যস্ততা সময় ঘিরে থাকে ঢাকায় সুপারস্টার সাকিব খানকে সম্প্রতি শুটিং করে মুম্বাই থেকে ফিরেছেন তিনি দেশে ফিরেই তাকে দেখা গেছে এক ঝাঁক তারকার সঙ্গে মধ্যমণি হয়ে রয়েছেন তিনি তারকাদের নিয়ে নিজের সিনেমার দরদ দেখেছেন সাকিব খান সিনেমাটি দেখে সংবাদ মাধ্যমেও কথা বলেছেন এই নায়ক একের পর এক দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছেন সাকিব তবে তার সিনেমাতে বেশিরভাগই দেখা যাচ্ছে অন্য দেশের নায়িকাদের আনাগোনা এমনটা দেখে সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে পড়তে হয় এই অভিনেতাকে তবে বেশ মজা করেই প্রশ্নের উত্তর দেখা যায় সাকিবকে শুক্রবার বাইশে নভেম্বর স্টার সিনেপ্লেক্সে সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার খারলানের পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনলে সৌজন্যে দরদের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় যেখানে সাকিব খানের সঙ্গে সিনেমাটি দেখতে আসেন চিত্রনায়ক সিয়াম পূজা চেরি পরিচালক অনন্য মামুন সেমন্থী সৌমি প্রার্থনা ফার্দিন দিঘি অর্চিতা স্পর্শিয়ার মতো তারকারা সেখানে বিদেশি নায়িকাদের সাথে কাজ করা প্রসঙ্গে সাকিব বলেন আমি নিজেই দেখি নায়িকাদের শিডিউল পাচ্ছি না যেহেতু বছরে দুই তিনটা ছবি করি তাই আমার শিডিউলও বেশি লাগে কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে তারা অনেক বেশি কাজ করে এজন্য তাদের ব্যস্ত থাকতে হয় তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে দরদ প্রসঙ্গে সাকিব খান বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থবিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্সে থেকে সিঙ্গেল স্ক্রিনে দরদ দেখতে যাচ্ছেন এ কারণে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বলেন প্রথম দিন থেকে দরদ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি সাধারণ দর্শকদের পাশাপাশি সাকিবিয়ানদেরও দরদ ভরা ভালোবাসা